আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ফ্রেন্ডস, বর্তমান যে সময়টা চলতেছে, বর্তমান যে ওয়েদার, এই সময়টাতে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ভুলেও যে বিষয়গুলো করা যাবে না এই সময়টাতে, যদি আপনি একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। কারণ আমি আমার অভিজ্ঞতায় বলতেছি, দীর্ঘ প্রায় 10 বছর কবুতর লালন পালন আমি করি, রেসিং পিজন পালতেছি 4 বছর। সো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু এই বিষয়টা আমি আপনাদের মধ্যখানে শেয়ার করব, যে বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকা খুবই জরুরি। সো ফ্রেন্ডস, বর্তমান যে বেবিগুলো লটে রয়েছে, যে এখানে 4 পিস, ওইখানে 3 পিস, এছাড়াও এই যে এই পাশে আরও 2 পিস রয়েছে মাশাআল্লাহ। সো লকটের কী হালত এইগুলো কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করি, যাতে করে এখান থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারেন। বিশেষ করে যারা নতুন ফেন্সিয়ার, যারা পুরাতন রয়েছেন তাদেরকে শেখানোর মতো কিছুই নাই, যারা নতুন ফেন্সিয়ার তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো। লকটে যে বিষয়গুলো আমাদের করতে হবে, ওয়েদার কেমন চলতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের লকটের যে কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। গরমের সময় যেইগুলো আমরা চেঞ্জ করি, ঠান্ডার সময় যেগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করি, এটা মূলত এজন্যই করা হয় যাতে করে আমাদের কবুতরগুলো সুস্থ থাকে। সো গরমের যে সময়টাতে যে বিষয়গুলো আমরা কন্টিনিউ করি, ওইটা যদি আপনি শীতের মধ্যে নিয়মিত করতে থাকেন সেক্ষেত্রে আপনার কবুতরগুলো অসুস্থ হবে। নিয়মিত আপনি ওষুধ দেন, নিয়মিত আপনি ট্রিটমেন্ট দেন না কেন, ভালো সাপ্লিমেন্ট দেন, উন্নত মানের খাবার দেন, ভালো গ্রিড দেন, সব কিছু আপনি ঠিক থাকার পরেও, মানে আপনি সব কিছু ঠিক রাখার পরেও আপনার কবুতর কেন জানি অসুস্থতার মধ্যে পড়ে যাবে। এটার পিছনে মূল কারণ হচ্ছে যে ওয়েদার বুঝে আমাদের পদক্ষেপ নিতে হবে। আজকে যে অবস্থা ওয়েদারের আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু 10টা বাজতে চলেছে আর এই সময়টাতে রোদ্রুর কোনো দেখা নাই, দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা কিন্তু চারিপাশে। সো যাদের বাসা শহর অঞ্চলে সেক্ষেত্রে তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু আমরা যারা গ্রামের সাইডে বাস করি বা শহর থেকে একটু সাইডে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো মেনটেন করতে হবে। গত একটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে কবুতর যদি এই যে পানির সামনে বা পানি সামনে রেখে, যদি খাবার পানি সামনে রেখে যদি তারা এভাবে গোসল করার মুডে চলে যায়, সেক্ষেত্রে আমাদের গোসলের পানি দিতে হবে আমি বলছিলাম। কিন্তু এই ওয়েদারের মধ্যে যদি আপনি গোসলের পানি দিয়ে দেন বা কবুতরকে গোসল করতে দেন, ওরা গোসল করতে চাইতেছে, আপনি যদি দিয়ে দেন সেক্ষেত্রে কবুতরগুলো ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে। আপনার রানিং পেয়ার যখন অসুস্থ হবে, আপনার বেবিগুলোও কিন্তু, এই যে কবুতরের বাচ্চাগুলোও কিন্তু এইভাবে করে অসুস্থতার মধ্যে পড়ে যাবে। সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, ওয়েদার বুঝে বর্তমান কী ওয়েদার চলতেছে, বর্তমান কী পরিস্থিতি, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পদক্ষেপ নেওয়া। আগে ভাগে নিজের মতো কোনো কিছু না করা লাগবে, কারণ আমি আমার অনেক কবুতর হারিয়েছি নিজের মতো করতে গিয়ে। এজন্য বড় ফেন্সিয়ার যারা রয়েছেন, যারা অভিজ্ঞ, তাদের সঙ্গে কিন্তু আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যাতে করে আমাদের তারা সঠিক দিক নির্দেশনা দেন এবং সেই অনুযায়ী আমরা আমাদের লকটে কাজগুলো করে থাকি। সো আপনারা যারা নতুন রয়েছেন, আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো ভিউয়ার্স, যে অবশ্যই এই সময়টাতে গোসলের পানি দিবেন না, যেহেতু ঠান্ডা পড়তেছে। মাসে একদিন গোসল দিলেই এনাফ, নিয়মিত গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা সপ্তাহে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাসে যদি আপনি একদিন গোসল দেন সেক্ষেত্রে এনাফ, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। গোসল আপনি দিবেন ওই গরমের সময়টাতে, আপনি একদিন পর একদিন দিলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি আপনি কবুতরের সামনে পানি দিয়ে রাখেন, তারা যদি গোসল করে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কারণ একটুখানি যদি আপনি রোদে রাখেন সেক্ষেত্রে ওদের গাটা সম্পূর্ণ শুকায়ে যাবে এবং ওরা কিন্তু চাঙ্গা হয়ে উঠবে, কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে পড়বে না। কিন্তু যদি আপনি শীতের মধ্যে কবুতরকে নিয়মিত গোসল দেওয়ার চেষ্টা করেন, কবুতরগুলোর কিন্তু ঠান্ডা লাগবে, কবুতরগুলো সিক হবে, পরবর্তীতে কিন্তু এই কবুতরগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। এই সময়টাতে এই ওয়েদারে গোসলের পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর ওয়েদার বুঝে আপনারা পদক্ষেপ নেবেন, নিজের মতো নিজে করতে যাবেন না। যদি আপনাদের যদি সুযোগ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের কাছে একটু ফোন দেওয়ার জন্য। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে একটা কবুতর কিন্তু আমার অসুস্থ হয় নাই, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায়, এটা লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার, যে এখনও পর্যন্ত আমার কোনো কবুতর অসুস্থ হয়নি।
সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। গোসলের পানি এখন দেওয়ার প্রয়োজন নাই, কবুতরের আলাদাভাবে যত্ন নেওয়ার যে বিষয়টা সেটা নিয়মিত আপনারা গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন নাই, একদম কাছাকাছি পানি। যদি আপনি ঠান্ডা পানি দেনই, অর্থাৎ যদি টিউব অয়েল থাকে যে আপনি একটুখানি চেপে ফেলে দিলেই গরম পানি ওঠে, সেক্ষেত্রে সেই পানিটা আপনি দিতে পারেন কিছু সময়ের জন্য, তারপরে কিন্তু সেগুলো আবার নামিয়ে ফেলতে হবে। দেখেন আমি এই যে পানি দিয়েছি, তারা কিন্তু গোসল করতে চাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কবুতরের হালত কী, দেখছেন অবস্থা কী, তারা কিন্তু গোসল করতে চাইতেছে। আমি কিন্তু এখন ওদের পানি খাওয়া হয়ে গেছে, আমি এখন পানিটা সরিয়ে রাখবো, যদি না রাখি সেক্ষেত্রে কবুতরে ঠান্ডা লাগবে, এটা শিওর। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ছিল, পরবর্তীতে আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে আমি রেজন উপস্থিত হয়ে যাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।